মিসমিল্লাহ রহমানুর রহিম দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম পণ্ডিত বেঞ্জামিন ডিজ রেইলি তিনি বলেছেন যে অপেক্ষা করতে জানে তার কাছে সব কিছুই আসে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা বেঞ্জামিন ডিজ রেইলির কথায় বিশ্বাস রেখে আমরা বলতে চাই আমরা আগামী দিনের জন্য অপেক্ষা করব অবশ্যই আমাদের বর্তমান কালটি দূর হবে এবং সামনের দিনগুলো আমরা অবশ্যই সুন্দর সুজলা সুফলা একটি দিন পাবো এই প্রত্যাশা রাখি এবং এই প্রত্যাশা রেখে আমি মোহাম্মদ উকিল উদ্দিন সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর এর পক্ষ থেকে দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র এবং অধ্যায় হল অষ্টম মজুত পণ্যের হিসাবরক্ষণ পদ্ধতি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এই করোনা নামক সংক্রামক বেদি অবস্থার করার কারণে সরকার তোমাদেরকে পুষিয়ে নেওয়ার জন্য সংক্ষিপ্ত একটা সিলেবাস দিয়েছে যা তোমাদের ইতিপূর্বে আমি জানিয়েছি তারপর তোমাদের জন্য আবার ভিট করতেছি হিসাববিজ্ঞান প্রথম পত্রের যে অধ্যায়গুলো দেওয়া রয়েছে দ্বিতীয় অধ্যায় যার নাম হিসাবের বই তৃতীয় অধ্যায় আছে ব্যাংক সমন্বয় বিবরণী চতুর্থ অধ্যায় আছে রেওয়া মিল অষ্টম অধ্যায় আছে অবচয় হিসাব নবম অধ্যায় আছে আর্থিক বিবরণী প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা প্রথম অধ্যায়গুলো সবগুলোই পড়ানো হয়েছে সম্ভবত অষ্টম যার নাম অবচয় এই অধ্যায়টিতে তোমাদের অবশিষ্ট রয়েছে আমি আশা করি দ্বিতীয় পত্র শেষ করে সেই অধ্যায়টিতে আসব প্রিয় শিক্ষার্থীবৃন্দ দ্বিতীয় পত্রে যে সমস্ত অধ্যায় তোমাদের জন্য রয়েছে সেগুলো হলো দ্বিতীয় অধ্যায় যার নাম অংশীদারী চতুর্থ অধ্যায় যৌথ মূল্যনী কোম্পানির মূলধন হিসাব পঞ্চম অধ্যায় আর্থিক বিবরণী ষষ্ঠ অধ্যায় আর্থিক বিবরণী বিশ্লেষণ অষ্টম অধ্যায় মজুদ পণ্যের হিসাব সংরক্ষণ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি তোমাদেরকে দ্বিতীয় পত্রের সবগুলো অধ্যায় আলোচনা করেছি মাধ্যমে এবং যখন আমরা ক্লাস করতে পেরেছি সেখানেও আমরা কিছুটা আলোচনা করতে সক্ষম হয়েছিলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা যে অধ্যায়টি আলোচনা শুরু করেছি এই অধ্যায়টির মাধ্যমে আমাদের দ্বিতীয় পত্রের সিলেবাস পরিসম্পি ঘটবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা মনোযোগদের সাথে এই অধ্যায়টি বোঝার চেষ্টা করবে এই অধ্যায়টি অত্যন্ত একটি সহজ অধ্যায় তোমরা একটু মনোযোগ দিলেই এই অধ্যায়ের অঙ্কগুলো তোমরা সমাধান করতে সক্ষম হবে আমরা আজকে মজুদ পণ্যের সংজ্ঞা মজুদ পণ্যের হিসাব রক্ষণ প্রণালী নিত্য মজুদ পণ্যের হিসাব রক্ষণের প্রকার বেদ এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং আলোচনার শেষে আমরা একটি সমস্যা ও তার সমাধানের মাধ্যমে আমার স্পষ্ট করার চেষ্টা করবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এই পাঠ শেষে মজুদ পণ্য কাকে বলে তা বলতে এবং লিখতে পারবে মজুদ পণ্যের হিসাব রক্ষণের প্রণালীর প্রকারভেদগুলো বলতে ও লিখতে পারবে নিত্য মজুদ পণ্যের হিসাব রক্ষণের বলতে ও লিখতে পারবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা পর্যায়ক্রমে আমরা আমাদের আলোচনায় আসি মজুদ পণ্যের সংজ্ঞা সারা বিশ্বে সাধারণত দু ধরনের ব্যবসা পরিচালিত হয়ে থাকে একটি হলো সেবা দ্বারা ব্যবসা আর একটি হল পণ্য দ্বারা ব্যবসা পণ্যের ব্যবসায়ের ক্ষেত্রে মজুদ মালের হিসাব রাখার প্রয়োজন দেখা দেয় এবং বিক্রয়ের উদ্দেশ্যে ব্যবসায় প্রতিষ্ঠান যে পণ্যটি ক্রয় বা উৎপাদন করে সেই পণ্যের অবিকৃত অংশকে বলা হয় মজুদ আর এই মজুদ মালের হিসাব রাখাকেই বলা হয় মজুদ মালের হিসাব রক্ষণ বা হিসাব সংরক্ষণ প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে যে পণ্যটি বেচা মাধ্যমে মুনাফা অর্জন করা হয় সে সেটিকে বলা হয় পণ্য অর্থাৎ একজন ব্যবসায়ী যখন টেলিভিশন বেচা কিনে করে তার উপর লাভ করে টেলিভিশনটা হবে তার পণ্য একজন ব্যক্তি যখন মোবাইল ক্রয় বিক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জন করে মোবাইলটি হবে তার পণ্য কিন্তু একজন মোবাইল ব্যবহারের কাছে মোবাইল কিনতে সম্পদ অনুরূপভাবে একটি কম্পিউটার যারা ব্যবহার করে অফিস আদালতে সেই কম্পিউটারটা হলো সম্পদ যে কম্পিউটার এক পক্ষের নিকট সম্পদ আবার অপর পক্ষের নিকট কিন্তু পণ্য যিনি কম্পিউটারটি বেচা কিনে করে মুনাফা অর্জন করে তার কাছে কম্পিউটারটি পণ্য আর যিনি কম্পিউটারটি ব্যবহার করে অফিসে বা ব্যক্তিগত প্রয়োজনে তার কাছে কম্পিউটারটি সম্পদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ উদ্দেশ্যের ভিত্তিতে দেখো একই দ্রব্য কারো কাছে সম্পদ কারো কাছে পণ্য হিসেবে গণ্য হয়ে থাকে তে তোমাদেরকে মজুদ পণ্য সম্পর্কে বা পণ্য সম্পর্কে আমি তোমাদেরকে বলেছি আর মজুদ পণ্য হল বিক্রয়ের উদ্দেশ্যে ব্যবসায় প্রতিষ্ঠান যে পণ্যটি ক্রয় করে বা উৎপাদন করে সেই পণ্যের অবিকৃত অংশটাকে বলা হয় মজুর এই মজুদ মালের হিসাব রাখাকে বলা হয় মজুদ মালের হিসাব রক্ষণ মজুদ মালের পণ্য মালের প্রণালী মজুদ পণ্যের হিসাব রক্ষণের দুইটি পদ্ধতি আছে একটি হলো কালান্তিক মজুদ পণ্যের হিসাব রক্ষণ প্রণালী আরেকটি হলো নিত্য মজুদ বা অবিরত মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি কালান্তিক মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি হল এই পদ্ধতিতে সাধারণত সারা বছর ধরে মজুদ মালের হিসাব রাখা হয় না সাধারণত বছর শেষে পণ্যের সংখ্যা গুণে এবং যে সংখ্যাটি পাওয়া যায় এই সংখ্যার সাথে ওই পণ্যের মূল্য দ্বারা গুণ করে বছর শেষে মজুদ মালের হিসাব নির্ণয় করা হয়ে থাকে সাধারণত ছোটো ও মাঝারি ধরনের ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো কালান্তিক মজুদ পদ্ধতিতে মজুদ মালের হিসাব সংরক্ষণ করে থাকে এ ধরনের ব্যবসায় মজুতকৃত পণ্যের মূল্য সাধারণত কম থাকে বা সাধারণ মানের হয়ে থাকে যেমন মুদির দোকানে পণ্য হার্ডওয়্যার পণ্য কাপড়ের দোকান বা লাইব্রেরির দোকান ইত্যাদি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা মজুত পণ্যের হিসাব রক্ষণের দুটি পদ্ধতি রয়েছে একটি কালান্তিক পদ্ধতি আর এটা হল নিত্য মজুদ বা অবিরত মজুদ পদ্ধতি কালান্তিক মজুদের জন্য সারা বছর ব্যাপী হিসাব রাখার প্রয়োজন হয় না সাধারণত বছরের শেষে বিক্রির পর যে পরিমাণ পণ্য গোদামে থাকে এই পণ্যের সংখ্যাটি গণনা করে এবং ওই সংখ্যার সাথে পণ্যের দর দ্বারা গুণ করে সমাপনী মজুত পণ্যের মূল্য নির্ণয় করা হয়ে থাকে এই পদ্ধতিটি অনুসরণ করে সাধারণত ছোটো ও মাঝারি ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান যাদের পণ্যের দাম তুলনামূলকভাবে অনেক কম যেমন মুদির দোকানের পণ্যগুলো হার্ডওয়্যারের পণ্যগুলো কাপড়ের দোকানের কাপড়গুলো এবং লাইব্রেরিতে বইগুলো ইত্যাদি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা নিত্য মজুদ বা অবিরত মজুদ পদ্ধতি সম্পর্কে জানতে যাব। নিত্য মজুদ বা অবিরত মজুদ পদ্ধতিতে হিসাব রক্ষণ নিত্য মজুদ মজুদের হিসাব রক্ষণ প্রণালী সম্পর্কে আমরা বলতে চাই এই পদ্ধতিতে সাধারণত সারা বছর ধরে মজুদ মালের হিসাব রাখা হয়ে থাকে মজুদ মালের যে হিসাব পদ্ধতিতে প্রতিদিনের আগত মাল এবং নির্গত মাল বা ব্যবহৃত মাল ও অবশিষ্ট মাল দিন শেষে মজুদ মালের পরিমাণ জানা যায় তাকে নিত্য মজুদ মালের হিসাব বা অবিরত মজুদ মালের হিসাব পদ্ধতি বলা হয়ে থাকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ নিত্য মজুদ পণ্যের হিসাব রক্ষণ প্রণালী অনুযায়ী বা পদ্ধতি অনুযায়ী সারা বছর ধরে অর্থাৎ প্রতিদিন কি পরিমাণ পণ্য ক্রয় করা হলো কি পরিমাণ পণ্য বিক্রি করা হলো দিন শেষে কি পরিমাণ পণ্য থাকলো তা প্রতিদিন নির্ণয় করা হয় সারা বছর ব্যাপী এই পদ্ধতিটি হলো নিত্য মজুদ পদ্ধতি তাহলে যে পদ্ধতিতে সাধারণত সারা বছর ধরে মজুদ মালের হিসাব রাখা হয় মজুদ মালের যে হিসাব পদ্ধতিতে প্রতিদিনের আগত বা ক্রয় করা মালের হিসাব রাখা হয় এবং কতগুলো মাল বিক্রি করা হলো বা নির্গত হলো তার হিসাব রাখা হয় এবং কি পরিমাণ মাল দিন শেষে গুদামে মজুদ থাকলো তার পরিমাণ সংরক্ষণ করা হয় এই হিসাব পদ্ধতিতে থেকে বলা হয় নিত্য মজুদ মালের হিসাব বা অবিরত মজুদ মালের হিসাব রক্ষণ পদ্ধতি সাধারণত বড় বা মাঝারি ধরনের ব্যবসায় প্রতিষ্ঠানগুলো যারা তুলনামূলকভাবে দামি পণ্যের ব্যবসা করে থাকেন তাদের ব্যবসায় নিত্য মজুদ পদ্ধতিতে মজুদ মালের হিসাব সংরক্ষণ করে থাকে কৃষি শিক্ষার্থীদের তারা হবে তাকে নিত্য মজুদ পদ্ধতি বলা হিসাব সংরক্ষণ করে থাকে এই ধরনের ব্যবসায় মজুদকৃত পণ্যের মূল্য বা দাম তুলনামূলকভাবে বেশি থাকে যেমন স্বর্ণের প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার কম্পিউটারের কিছু কিছু অক্ষর আসতে সমস্যা হয় সেই কারণে বানানে কিছু ত্রুটি রয়েছে তোমরা তা গঠনমূলকভাবে দেখে নিবে স্বর্ণের দোকানের স্বর্ণের হিসাব প্রতিদিন কি পরিমাণ স্বর্ণ ক্রয় করা হলো কি পরিমাণ বিক্রি করা হলো এবং দিন শেষে মজুদের পরিমাণ অবশ্যই তারা পরিমাণ এবং মূল্য গণনা করে দোকান তারা বন্ধ করে থাকে অনুরূপভাবে হীরার দোকান মোবাইলের দোকান কম্পিউটার ব্যবসায়ী কম্পিউটারের দোকানের প্রতিদিনের হিসাব সংরক্ষণ করে থাকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ নিত্য মজুদ পদ্ধতিতে মজুদ মালের হিসাব রক্ষণের বেশ কিছু প্রকারভেদ রয়েছে তার মধ্যে চারটি পদ্ধতি অন্যতম তার একটি হলো ফিফো বা ফার্স্ট ইন ফার্স্ট আউট পদ্ধতি বা আগের মাল আগের ছাড় পদ্ধতি তারপর দুই নম্বর হলো লিফো পদ্ধতি বা লাস্ট ইন ফার্স্ট আউট বা পরের মাল আগে সার পদ্ধতি সিম্পল অ্যাভারেজ পদ্ধতি সাধারণ গড় পদ্ধতি যাকে বলা হয় বা গড় পদ্ধতি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার কম্পিউটারে ইংরেজি এ লেথাটি আসে না সেজন্য আমাদেরকে বাংলা ইংরেজি মিশ্রিত লেখা লিখতে হয়েছে সেজন্য তোমরা জেনে রাখবা এবং গঠনমূলকভাবে তোমাদের এটা দেখে নিতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা মজুদ পদ্ধতিতে হিসাব রক্ষণের যে পদ্ধতি রয়েছে এই পদ্ধতিগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। আজকে আমরা ফিফো বা ফার্স্ট ইন ফার্স্ট আউট দিয়ে একটি সমস্যা এবং তার সমাধান নিয়ে তোমাদের তুলে ধরবো তোমরা এতে অবশ্যই অঙ্কটি বুঝতে পারবে এবং অঙ্কটি যে অত্যন্ত সহজ সেটা তোমরা বুঝতে পারবে আমি তোমাদের কাছে প্রত্যাশা রাখি প্রিয় শিক্ষার্থীবৃন্দ ফার্স্ট ইন ফার্স্ট আউট তার মানে হলো আগের মাল আগে সার পদ্ধতি এই পদ্ধতিতে ধরে নেয়া হয় যে আগের কেনা মাল আগে বিক্রি হয়েছে এবং পরের কেনা মালগুলো গুদামে মজুদ রয়েছে এবং পরবর্তীতে বিক্রি হবে সে কারণে বিকৃত পণ্যের মূল্য পুরাতন দরে হিসাব রাখা হয় অর্থাৎ যে পণ্যটি বিক্রি করা হয়েছে তার মূল্যটা আগের দামে হিসাব করা হয় এবং গুদামে যে মজুদকৃত পণ্য থাকে তার পণ্যটি পরবর্তী দামে হিসাব রাখা হয় যা সাধারণ মানুষের মধ্যে এই বিষয়টাকে অনেকটা সংগতিপূর্ণ হিসেবে মনে করে থাকে তার মানে হলো আগের কেনা জিনিসগুলো সাধারণত আগে বিক্রি হবে পরের কেনাগুলো পরে বিক্রি হবে এটাই স্বাভাবিকভাবে মানুষ মনে করে থাকে এবং এই সংগতির সাথে মিল রেখেই ফার্স্ট ইন ফার্স্ট আউট পদ্ধতিতে মজুদ মালের হিসাব রক্ষণ করা হয়ে থাকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ ফার্স্ট ইন ফার্স্ট আউট মজুদ মালের হিসাব রক্ষণের ক্ষেত্রে যে ছক ব্যবহার করা হয় তার একটি ছক তোমাদের মাঝে তুলে ধরা হলো দেখো ছকে হইল তারিখ দিবা বিবরণ দিবা ক্রয়ের জন্য তিনটি ঘর থাকবে কত একক কিনছ দর কত তার মূল্য কত বিক্রয়ের বেলা কত একক পণ্য বিক্রি করছ দর এবং তার মোট টাকা কত এবং দিন শেষে কতগুলি থাকলো তার একক দর এবং মোট টাকা তার মানে হলো তিন ধরনের জিনিস ক্রয় থাকে এবং বিক্রয় থাকে তারপর মজুদ থাকে আমি কতগুলো কিনলাম কতগুলো বিক্রি হলো আমার কতগুলি মজুদ থাকলো এবং প্রত্যেকটা একক দল এবং টাকা এবং আমাদের বিবরণী করে আমরা যদি ক্রয় করে থাকি ক্রয় লেখবো বিক্রয় যদি করে থাকি বিক্রয় লিখবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এ হল মজুদ মালের হিসাব রক্ষণের একটি ছক এখন তোমাদের সামনে আমি একটি সমস্যা এবং তার সমাধান তুলে ধরার চেষ্টা করছে প্রিয় শিক্ষার্থী বিন্দু দেখো আগের মাল আগে সার পদ্ধতি অঙ্কের একটি সমস্যা এবং তার সমাধান দুই সালের এক মার্চ প্রারম্ভিক মজুর ছিল চার একক দশ টাকা দরে এবং চার মার্চে ক্রয় করা হয় 10 একক ১২ টাকা দরে সাত মার্চে বিক্রি করা হয় ১২ একক এখানে দর থাকবে না এখানে এই দরগুলো আমরা আমাদের হিসাব রক্ষণ পদ্ধতি অনুযায়ী বিক্রয় বেলা সেই দর ব্যবহার করব বিক্রয়ের বেলা যদি কোনো দর দেওয়া থাকে সেই দর কিন্তু আমরা ব্যবহার করব না বিক্রয়ের দরটা ব্যবহার করব আমরা যে আগে কিনেছি সে আগের দর অনুযায়ী ব্যবহার করব। দেখো আমরা অঙ্কটি কিভাবে করব ফিফো পদ্ধতি মজুদ মালের হিসাব রক্ষণের একটি সমাধান তার নিম্নরূপ যেমন তারিখ বিবরণ পরিমাণ ক্রয়ের বেলায় ক্রয়ের পরিমাণ দর টাকা বিক্রয়ের বেলা পরিমাণ দর টাকা এবং মজুদের অবশিষ্ট যে মজুদ থাকে মজুদের পরিমাণ দর টাকা তাহলে আমাদের দুই সালের এক মার্চের প্রারম্ভিক মজুদ ছিল আমাদের চার একক দশ টাকা ধরে মোট মূল্য হলো চল্লিশ টাকা আমরা চার মার্চে আমরা কিনেছি দশ একক সেজন্য ক্রয়ের বিবরণী আসবে দশ একক দর হলে বারো টাকা দশকে বারো দ্বারা গুণ করলে মোট ক্রয়ের পরিমাণ টাকা আসে একশো এবং আমাদের মজুদ মাল থাকবে আগের ছিল আমাদের চার একক দশ টাকা ধরে ওটাও লিখতে হবে চার একক দশ টাকা ধরে চল্লিশ টাকা আমরা নতুন করে কিনছি দশ একক বারো টাকা ধরে একশো টাকা সেটাও আমাদের মজুদ দিন মজুত থাকবে সেটাও আলাদা করে লিখতে হবে যেহেতু আলাদা তার নিচে পাবে একক বারো টাকা একশো বিশ টাকা তাহলে আমাদের এক তারিখে আমাদের মজুদ ছিল চার একক দশ টাকা ধরে চল্লিশ টাকা চার তারিখে আমাদের মজুদ ছিল চার একক দশ টাকা ধরে চল্লিশ টাকা এবং দশ একক বারো টাকা ধরে একশো টাকা তাহলে আমরা প্রতিদিনের হিসাব কিন্তু আমরা মজুদ মালের হিসাব রক্ষণ পদ্ধতিতে পেয়ে যাব এখন দেখো সাত তারিখে আমরা বিক্রি করেছি আমরা বারো একক দেখ বারো একক যেহেতু বিক্রি করেছি এখন আমাকে প্রথমে বিক্রি করতে হবে আগের পণ্যটি এখন দেখো আগের পণ্য আছে আমার চার একক দশ টাকা ধরে চল্লিশ টাকা তাহলে আমরা চার একক দশ টাকা ধরে আমরা চল্লিশ টাকা বিক্রি করে ফেললাম যেহেতু আমাকে বিক্রি করতে হবে বারো একক বারো এককের মধ্যে আমি আগেটা বিক্রি করছি চার একক আর আমাকে নতুন করে বিক্রি করতে হবে দশ একক যেটা আমার পরের অর্থাৎ চারের পরে যে পণ্যটি থাকে দশ একক বারো টাকা ধরে সেখান থেকে আমাকে বিক্রি করতে হবে আট একক তাহলে দেখো সেখান থেকে আমরা বিক্রি করলাম আট একক আট একক বারো টাকা ধরে ছিয়ানব্বই টাকা তাহলে এখন আমার এই চার এককের পণ্য বিক্রি হয়ে গেছে এই দশ এককের মধ্যে কিন্তু আমার আট একক বিক্রি হয়ে গেছে তাহলে আমার থাকে দুই একক বারো টাকা ধরে দুই একক বারো টাকা ধরে চব্বিশ টাকা তাহলে আমার মোট যদি আমরা হিসাব করি আমরা মার্চ মাসে কিনেছিলাম দশ একক মোট পরিমাণ ছিল একশো বিশ এখানে দর লেখা দরকার পড়ে না মোটের বেলায় এবং বিক্রয়ের বেলা আমরা মোট বিক্রি করছি বারো একক এবং তার দাম হলো একশো ছত্রিশ টাকা ছয়টা কেটে গেছে হয়তো এবং আমার কাছে মজুদ আছে দুই একক চব্বিশ টাকা মূল্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই হলো আমাদের মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি সম্পর্কে তোমাদের ধারণা আমি এই পদ্ধতিতে অঙ্ক করার জন্য তোমাদের বাড়ি কাজ নিয়ম বা পদ্ধতি অনুসরণ করে করবে দেখো বাড়ি কাজ দেওয়া আছে আগের মানে আগের সাল পদ্ধতিতে অঙ্কের সমস্যা এবং সমাধান দুই হাজার বিশ মার্চের প্রারম্ভিক মজুত দুইশো একক দশ টাকা ধরে চার তারিখে ক্রয় এক হাজার একক বারো টাকা ধরে সাত তারিখে বিক্রয় আটশো একক দর দেওয়া থাকবে না তারপর দশ তারিখে ক্রয় পাঁচশো একক চোদ্দো টাকা ধরে বিশ তারিখে বিক্রয় সাতশো একক দর দেওয়া থাকবে না থাকলেও সে দর নেওয়া যাবে না এই সমস্যাটি তুমি আজকের নিয়ম অনুযায়ী সমাধান করবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আশা করি তোমরা এই অঙ্ক থেকে মজুদ মালের হিসাব রক্ষণ পদ্ধতি সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছ এবং এই ধারণাকে প্রয়োগ করে তোমরা তোমাদের অঙ্কগুলো সমাধান করবে অবশ্যই তোমরা তোমাদের কাজগুলো করে যাবে এবং সুদিনের জন্য অপেক্ষা করবে অবশ্যই তোমাদের সামনে একদিন শুধু আসবে ইনশাল্লাহ এ প্রত্যাশা রাখি তোমাদের সকলে সুস্থ সুন্দর নিরাপদ জীবন কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই ইতি টানছি আল্লাহ হাফেজ